বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরএসএস ডিজিটাল কমিউনিকেশন থেকে আমি রিপন আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ওয়েবসাইটের এরর 524 নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে ওয়েবসাইটের একটি টেম্পোরারি বা অস্থায়ী এরর, এবং এটা খুব সহজে সমাধান করা সম্ভব। যদি আপনার ওয়েবসাইটে ক্লাউড ফ্লেয়ার যুক্ত করা থাকে, তবে এ ধরনের সমস্যায় আপনি পড়তে পারেন। সুতরাং এ ধরনের সমস্যায় পড়লে কিভাবে তার সমাধান করবেন সেটা আপনার জানা থাকা প্রয়োজন, আর তাই না টেনে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বন্ধুরা, আপনি যদি আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি তার নোটিফিকেশন পেতে পারেন। ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে ফেসবুক পেজ, গ্রুপ অথবা ওয়েবসাইটে লগ ইন করে জানিয়ে দেবেন। আমি আমার ইউটিউব চ্যানেলের হোম পেজে লগ ইন অবস্থায় আছি। এখানে দেখেন ফেসবুক পেজ, ওয়েবসাইট, ফেসবুক গ্রুপের বাটন আছে। আপনারা চাইলে এখানে ক্লিক করে আমার এই সাইটগুলো ভিজিট করতে পারেন। বন্ধুরা দেখেন, এখানে আমার ওয়েবসাইটের ইউআরএলটি ইনপুট করে লোড করার পর এরর চলে এসেছে, এবং এখানে এটা শো করছে এরর 524, এ টাইম আউট অকার্ড। এই সমস্যার সমাধান করার জন্য প্রথমে আমাদের ক্লাউড ফ্লেয়ারে যেতে হবে। তো আমি ডান পাশে একটি ট্যাব খুলব এবং ক্লাউড ফ্লেয়ারে লগ ইন করব। এখান থেকে ক্লাউড ফ্লেয়ার সাইন ইন করব। আমি এখানে আমার ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব। আমি আমার ক্লাউড ফ্লেয়ার অ্যাকাউন্টে লগ ইন করে ফেলেছি। এখান থেকে আমি আমার অ্যাড্রেসটিতে যাব, এখানে ক্লিক করলাম। এরপর এখান থেকে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসব। এখানে দেখেন অ্যাডভান্সড অ্যাকশন, এর ঠিক নিচেই পজ ক্লাউড ফ্লেয়ার অন সাইট, এখানে আমি ক্লিক করলাম এবং এখান থেকে আমরা কনফার্ম করে দিব। আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবং তারপর আমরা আমাদের ওয়েবসাইটের পেজটিতে, এই যে আমি এখানে আসলাম, আমাদের এই ওয়েবসাইটের পেজটিকে আমরা এখানে রিলোড দিব। রিলোডে ক্লিক করলাম। রিফ্রেশ দেওয়ার পর এখানে এসেছে ইওর কানেকশন ইজ নট প্রাইভেট। এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, আমাদের আবারও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। 25 থেকে 30 মিনিট অপেক্ষা করার পর আমরা পুনরায় ক্লাউড ফ্লেয়ারে যাব। এখানে আসলাম, এই একই জায়গা থেকে এনাবল ক্লাউড ফ্লেয়ার অন সাইট, এখানে আমরা ক্লিক করব এবং আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। তারপর আবার আমরা আমাদের ওয়েবসাইটের পেজটিতে রিলোড করব। তো দেখেন, এখনও আমাদের প্রবলেম কিন্তু সলভ হয়নি। আগে যেভাবে শো করছিল এখনও ঠিক একই এরর শো করছে। তো আমি আবারও আমার ক্লাউড ফ্লেয়ার অ্যাকাউন্টে যাব। এখান থেকে SSL, এখানে যেভাবে থাকার কথা সব কিছু ঠিকঠাক আছে, এস সার্টিফিকেট, এখানেও সব কিছুই ঠিক আছে। এখান থেকে আমরা যাব অরিজিন সার্ভার, এখান থেকে ক্রিয়েট সার্টিফিকেট এখানে ক্লিক করব। এখান থেকে ক্রিয়েট এবং সর্বশেষ ওকেতে ক্লিক করব। আবারও একটু SSL এ যাব, এখানে ঠিকই আছে। এরপর আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, আমরা 30 মিনিটের মতো অপেক্ষা করব। 30 মিনিট অপেক্ষা করার পর আমি আবারও আমাদের পেজটিকে রিলোড করব। পেজটি রিলোড হচ্ছে। দেখেন, আমাদের প্রবলেমটি কিন্তু সলভ হয়ে গিয়েছে। তার মানে যে এররটি শো করছিল এখন কিন্তু আর সেই এররটি শো করছে না, আমার ওয়েবসাইটের পেজটি কিন্তু চলে এসেছে। তো বন্ধুরা, আমি 30 মিনিট অপেক্ষা করে এই পেজটিকে আবারও রিলোড করেছি। আপনাদের ক্ষেত্রে কিন্তু
সেটা 30 মিনিটের থেকে বেশিও হতে পারে, আবার কমও হতে পারে, এমন কি 24 আওয়ার্সও হয়ে যেতে পারে। তো মোটামুটি এই ছিল আজকের আলোচনার বিষয়। আশা করি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং বুঝতে পেরেছেন কিভাবে আমরা এ ধরনের সমস্যার সমাধান করতে পারি। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। সামনের ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।